नमस्कार बंधुरा, आज हमें ब्रेडर एक नतून रेसिपी तुम्हारे साथ शेयर करब। एकदम नतून रेसिपी। एखे हमें दुटो ब्रेड नहीं ब्रेडा के खूब भालो करे ग्लास दिए चेपे नेब। ठीक ये ग्लास दिए चेपे नीते हैं ब्रेडा के। बंधुरा आमी एखाने दुटो ब्रेड नहीं तुम्हारा चाहले आरो बेशी ब्रेड नीते पारो। एखाने कड़ाइयेर मध्ये तेल गरम हो गेछे, एकटा एकटा करे ब्रेड आमी कड़ाइयेर तेलेर मध्ये दिए देब और खूब भालो करे उल्टे पाल्टे भेजे नेब। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ব্রেডগুলোকে। ব্রেডগুলো এখন মজমজে করে ভাজা হয়ে গেছে, এখন ব্রেডগুলোকে এক একটা করে উল্টে নেব। এখন ব্রেডগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি, ব্রেডগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে একটা প্লেটের মধ্যে রাখবো। এখন ব্রেডের উপরে স্লাইস করে কেটে রাখা টমেটো এইভাবে সাজিয়ে দেব, স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ এইভাবে দিয়ে দিতে হবে, আর স্লাইস করে কেটে রাখা চিজ এর মধ্যে ছোট ছোট করে কেটে কেটে দিয়ে দেব। ঠিক একইভাবে আরেকটা ব্রেডের উপরে এইভাবে টমেটো স্লাইস করে কেটে রাখা সাজিয়ে দেব, পেঁয়াজ আর স্লাইস করে কেটে রাখা চিজ এইভাবে সব সাজিয়ে দিতে হবে। দুটো ব্রেডের উপরে এইভাবে টমেটো পেঁয়াজ চিজ এইভাবে সাজানো হয়ে গেছে। এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব আর মিডিয়াম ফ্লেমে রেখে ব্রেডের উপরে সাজানো টমেটো পেঁয়াজ চিজ এইভাবে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিতে হবে। এখন মেল্ট হওয়ার জন্য পাঁচ মিনিটের মতো আমি কভার করে রেখে দেব। এখন পাঁচ মিনিট হয়ে গেছে, এখন আমি এই থালাটা খুলে নেব। এখন চিজটাও পুরোপুরি মেল্ট হয়ে গেছে, এখন এই রেসিপিটা পরিবেশনের জন্য একদম রেডি। বন্ধুরা যে ব্রেড খাওয়া পছন্দ করেন এই রেসিপিটা যদি তাকে খাও সে বারবার চেয়ে চেয়ে এই রেসিপিটা খাবে। এখন আমি তুলে নিয়েছি, এখন আমি এটা পরিবেশন করে দেব। দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে এই রেসিপিটা। অবশ্যই বন্ধুরা তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। এখানে আমি তিন টুকরোর মতো সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে কাটা এর মধ্যে দিয়ে দেব, তার মধ্যে এক চামচের মতো কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর চার ভাগের এক ভাগ লবণ ছড়িয়ে দেব। এখন আমি এই সমস্ত আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সব একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। ঠিক এইভাবে মেখে নিতে হবে। বন্ধুরা আমি এই রেসিপিটা বানানোর জন্য তিন টুকরোর মতো আলু নিয়েছি, তোমরা চাইলে আরও বেশিও নিতে পারো বা কমও নিতে পারো। এখন সমস্ত আলু এইভাবে মেখে নিতে হবে। এখন আমার সমস্ত আলু মাখানো হয়ে গেছে, এখানে আমি চার থেকে পাঁচ পিসের মতো ব্রেড নিয়েছি। এখন ব্রেডগুলোকে এই জলের মধ্যে একটা একটা করে ভিজিয়ে নেব। ঠিক এইভাবে ভিজিয়ে নিতে হবে জলের মধ্যে একটা একটা করে ব্রেড। আমি আরেকটা ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডটাকে ঠিক আরেকটা এইভাবে ভিজিয়ে নেব। এখন এই ভিজানো ব্রেডগুলোকে ভালো করে আলুর সাথে মেখে নিতে হবে। ঠিক এইভাবে মেখে নেব ব্রেডগুলোকে আলুর সাথে। এখন আলুর সাথে ব্রেডগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এই আলু মাখা ব্রেডগুলোকে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে এই আলু মাখা ব্রেডগুলোকে হাতের মধ্যে গোল করে নিয়ে তারপর এটাকে একটা ডোনাটের মতো শেপ দেব। ঠিক এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব ডোনাটের শেপে।
এই রেসিপিটা বাচ্চা থেকে বড় বয়স্ক সবাই এই রেসিপিটা পছন্দ করবে। তোমরা অবশ্যই এই রেসিপিটা সন্ধেবেলা চায়ের সাথে ট্রাই করবে। এখন আমি এইভাবে প্রত্যেকটা এইভাবে ডোনাটের শেপে বানিয়ে নিচ্ছি। বাড়িতে কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন এলে এই রেসিপিটা তাদেরকে অবশ্যই পরিবেশন করতে পারো। বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে ফেলতে পারো, এর মধ্যে কোনো ঝঞ্ঝাটও নেই আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানানো হয়ে যায়। বন্ধুরা, আমার এক এক করে সব ডোনাটের শেপে বানানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি নিয়ে যাব। এখন আমি এগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে আর গ্যাসকে হাই ফ্লেমে রেখে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, আমি সব একটা একটা করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিবে, অনেক অনেক শেয়ার করে দিবে আরও নতুন নতুন রেসিপি পেতে, আর আমাকে অনেক অনেক উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবে। বন্ধুরা, এগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসটাকে হাই ফ্লেমে রাখতে হবে। আর ভালো করে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে, কারণ বাচ্চারা ডোনাট খেতে খুবই পছন্দ করে। এই রেসিপিটা তাদেরকে পরিবেশন করতে পারো বানিয়ে। এখন আমি সব এক এক করে উল্টে দিচ্ছি। এখন আমার সব ভাজা হয়ে গেছে, আমি এখন একটা একটা করে সব প্লেটের মধ্যে তুলে নেব। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে এই রেসিপিটা। অবশ্যই তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে। এখন আমি এই রেসিপিটা একটা একটা করে প্লেটের মধ্যে সাজিয়ে দেবো। ঠিক এইভাবে সাজিয়ে দিতে হবে রেসিপিটা প্লেটের মধ্যে। এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবে না যে এই রেসিপিটা কত টেস্টি। এর মধ্যে কোনো ঝঞ্ঝাট নেই, কোনো ঝামেলা নেই। এখন আমি এটা তাড়াতাড়ি বানানো হয়েছে এই রেসিপিটা, ভেতরে ঠিকঠাক ভাজা হয়েছে কিনা। দেখো বন্ধুরা, ভেতরে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে।